আসসালাম আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আমি কিচেন শাবনামস কি আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি তৈরি করব সর্ষের রুই যেটি কিন্তু বাঙালিদের খুবই একটি প্রিয় খাবার এটি গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে অনেকে কিন্তু অনেক রকমভাবে এই সর্ষের রুইটা বানিয়ে থাকেন তো তাহলে চলুন দেখেনি আজ আমি এটি কিভাবে বানাবো সর্বপ্রথম দেখুন আমি এখানে বড় বড়ো সাইজের চারটে রুই মাছকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবারে এখানে আমি অ্যাড করে দেব কিছুটা পরিমাণে লেবুর রস আর দিয়ে দিচ্ছি এখানে একদম এক চামচ হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এতে করে কিন্তু কালারটা খুব ভালো আসে মাছের মধ্যে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবারে মাছের সাথে মশলাগুলোকে খুব ভালো করে হাতের সাহায্যে মাসাজ করে করে আমি মাখিয়ে নেব যাতে মশলাগুলো মাছের মধ্যে খুব ভালোভাবে মিশে যায় দেখুন এখানে মাছে মশলা মাখানো হয়ে গেছে এটা এটিকে পনেরো মিনিট মতো আমি রেখে দেব অপর দিকে দেখুন এখানে আমি নিয়েছি ওয়ান টেবিল চামচ হলুদ সর্ষে আর এক চামচ কালো সর্ষে আমি হলুদ সর্ষের পরিমাণটা বেশি নিয়েছি এটাকে একটু কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে আমি বেটে নেব। এতে করে সর্ষে বাটাটা তেঁতো হওয়ার কোনো ভয় থাকবে না এদিকে আমি কড়াতে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে একে একে মশলা মাখানো মাছগুলো দিয়ে নেব খুব ভালো করে তেলটা গরম করে নেবেন এবারে কিছুক্ষণ এক পিঠটা হয়ে যাওয়ার পর পরের পিঠটা আমি উল্টে দেবো দেখুন এতে করে কিন্তু মাছ একটু ভেঙে যাবে না মাছ ভাজার ক্ষেত্রে সবসময় কড়া তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হয় এতে করে মাছটা কিন্তু বসে যাওয়া বা ভেঙে যাওয়ার কোনো রকম ভয় থাকে না তো এখানে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে খুব বেশি কিন্তু কড়াভাবে ভাজবো না একটু লাল কালার হয়েছে আমি এগুলো তুলে নিয়েছি এখানে আমি এক চামচ কালো জিরের ফোড়ন দিচ্ছি ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা অ্যাড করে দিচ্ছি ফোড়ন হিসাবে আর দিয়ে দিচ্ছি মুচিয়ে রাখা রসুন এখানে রসুনটাকে দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নেব একটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত এটাকে ভালো করে আমি একটু লাল করে নেব এখানে দেখুন একটু কালারটা চেঞ্জ হয়েছে আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে এইভাবে একদম স্লাইস করে কেটে নিয়েছি এটা এর মধ্যে দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভালো করে ফ্রাই করে নিতে হবে কালারটা একটু চেঞ্জ হলে এখানে আমি অ্যাড করব একটা টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবারে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না একটা এর কাঁচা গন্ধ দূর হয়ে যাবে না এটা কষতে কষতে দেখবেন একটা সময় একদম খুব ভালোভাবে কষা হয়ে যাবে ধার দিয়ে এইভাবে তেল ছাড়বে তখন এখানে আমি অ্যাড করব এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দেব এখানে হাফ চামচ জিরে গুঁড়ো এটাকে দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে ভালো করে কষাতে হবে যেহেতু মাছ ভাজার আছে মাছটা দিয়ে খুব বেশিক্ষণ রান্না করতে লাগবে না তার জন্যে মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এতে করে কিন্তু রান্নার স্বাদটি দুর্দান্ত আসবে তো দেখুন আমি এখানে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে আমি এখানে এক চামচ লবণ অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি এতে করে কিন্তু রান্নার টেস্টটাও যেমন বাড়াবে আর সুন্দর একটা রান্নার কালারও আসবে তো এখানে সামান্য জল অ্যাড করে দিচ্ছি মশলাটাকে আরও ভালো করে একটু কষিয়ে নেওয়ার জন্যে দু মিনিট ভালো করে হাই ফ্লেমে মশলাটা কষিয়ে নেওয়ার পর দেখুন একটা চারিদিক দিয়ে তেল ছেড়েছে এবারে অ্যাড করে দেব বেটে রাখা সর্ষে আমি আগেও বলেছি একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবেন এতে করে কিন্তু এর মধ্যে ভাব থাকবে না তো দেখুন এটাকে দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে খুব বেশি কিন্তু রান্না করা যাবে না কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরেই দেখুন এখানে আমি অ্যাড করে দিচ্ছি জল এখানে পরিমাণ মতো জল দিয়ে নেবেন গ্রেভির পরিমাণটা যেমন রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন তো কম রাখলে তো রকম কমই দেবেন যদি মাখা মাখা খেতে চান দেখুন এখানে কিছুক্ষণের মধ্যেই কিন্তু জলটা ফুটে গেছে এবারে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে নেবো একে একে এবারে এটাকে একটু চাপা দিয়ে কুক করব এক থেকে দু মিনিট ভালোভাবে কুক করে নিয়েছি এবারে এখানে তিন চারটে কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি আবার এটাকে আমি ঢাকনা দিয়ে নেব আরও কিছুক্ষণ পর আমি এবারে মাছগুলোকে উল্টে দেব। দেখুন এখানে জলের পরিমাণটা কিন্তু কমেই এসেছে এইভাবে করে আমি উল্টে পাল্টে দেব মাছগুলোকে আমি এখানে কিন্তু আজকে একদম মাখা করব তো যখন এইভাবে একদম ফুটে যাবে শেষ পর্যায়ে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দেব। এতে করে কিন্তু রুই সর্ষের কিন্তু একটা অসাধারণ টেস্ট আসবে সর্ষে দিয়ে রুই মাছ কি সর্ষে দিয়ে কাতলা মাছ সর্ষে দিয়ে ইলিশ মাছ সব ক্ষেত্রেই কিন্তু এই সর্ষের তেলটা শেষে মাস্ট এতে করে কিন্তু টেস্টটা দুর্দান্ত আসবে এখানে সর্ষের তেলটা দিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না দেখুন আমি এবারে বন্ধ করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু একটু গ্রেভির পরিমাণটা বেশি লাগছে এটা কিন্তু আরও একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও ভালোভাবে সেট হয়ে যাবে আর একটা সুন্দর কালার কিন্তু এসে যাবে দেখুন আমি কিছুক্ষণ পর আপনাদের দেখাচ্ছি কত সুন্দর এটা সেট হয়ে গেছে আর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার রুই সর্ষের রেসিপি আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটি আপনারা গরম ভাতের সাথে দুপুরে সহজেই পরিবেশন করতে পারবেন এইভাবে যারা এখনও রান্না করেননি তারা একবার এইভাবে রান্না করুন বাড়ির সকলে কিন্তু আঙুল জেটে খাবে আর বন্ধুরা আজকের আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন রেসিপির ভিডিও আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে তাহলে বন্ধুরা আজকের মতো আসি নেক্সট ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ